ফাকালা আবুবকর, আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলের সাথে বললেন, বি আবি আনতা উমি ইয়া রাসূলুল্লাহ, আপনা আমার আব্বা আম্মা আপনার উপর উৎসর্গ হন, কুরবান হোক। এটা আরবদের একটা কি ছিল, পরিভাষা ছিল, যদি কারো জন্য জান প্রাণ সবকিছু লুটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, তার ক্ষেত্রে বি আবি ফেদাকা আবি উম্মি, কখনো ফেদাকা দিয়ে বলতেন আর কখনো বি আবি আনতা ওয়া উম্মি, আমার আব্বা আমার আম্মা আপনার উপর উৎসর্গ হোক। ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দিয়া মিন তিলকা লা ওয়া মিন জারুরা, ওই সমস্ত যতগুলি গেট রয়েছে জান্নাতে কতটি দরজা রয়েছে, এখানে কিন্তু বলা হয়নি, অন্য রেওয়ায়েতে রয়েছে ইন্না ফিল জান্নাতে হ্যাঁ সামানিয়াত আবওয়াব, জান্নাতে আটটি দরজা রয়েছে, কয়টি দরজা রয়েছে, আটটি দরজা রয়েছে, এগুলো হচ্ছে বড় বড় ফাটক গেট, বড় বড় ফাটক, যেমন আপনার বিল্ডিং ভিলা ভিলা বাড়ি করেছেন সেখানে একটা বড় ফাটক আছে না নেই, আর তারপরে তখন ভিতরে ঢুকলে মেলা দরজা, ঠিক কিনা? তো কি বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, মা আলা মান দয়া মিন তিলকা তিলকা লা ওয়া মিন জারুরা, এই সমস্ত দরজা দিয়ে কাউকে ডাকা হোক এটার কোনো প্রয়োজন নেই, জরুরি নয়, মানে সবগুলো দরজা দিয়ে আসো 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 এরকম করা হবে, এটার দরকার আছে না, একটা দিয়ে ডাকলে কাজ হয়ে যায়, বুঝেন না কথা? আরে ভাই, যদি আপনাদেরকে ডাকে, কেউ ডাকছে কোনো জায়গায়, যখন দাওয়াত আছে আর কয়েকটা গেট আছে আপনার ওই আপনার কমিউনিটি হলে ঢুকার, তো সবগুলি গেট দিয়ে আসেন 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 করতে হবে না, একটা দিয়ে ডাকলেই কাজ হয়ে যায়, একটা দিয়ে ঢুকলেই তো খেতে পাবেন, ঠিক কিনা? তো জান্নাতে একটা দরজা দিয়ে ডাকলেই তো এনাফ, যথেষ্ট। কিন্তু তারপরও আমার একটা কৌতূহল প্রশ্ন জাগে, এমন কি কোনো আল্লাহর বান্দা আছে যাকে এই আটটা গেটের সবগুলি দিয়ে ফেরেশতা ডাকবে, বুঝে আসো বুঝি আসো বুঝে আসো এরকম করবে, এমন কেউ আছে? বুঝতে পারছেন, মদিনা ইউনিভার্সিটিতে যখন ছাত্র ছিলাম তখন আমরা কিন্তু ইফতারিটা রমজান মাসে মসজিদ নবীতে করতাম, ওই ইফতারের আগে চলে আসলাম, আসর পরে পরে বাস ছাড়ে চলে আসলাম, আর সেই তারাবি পড়ে যেতাম, সেই তারাবি পড়ে যেতাম। তো মদিনা মসজিদ নবীতে আপনারা জানেন কিনা, ইফতারির তিনটা স্তর আছে, করোনার আগের যুগের কথা বলছি, এখন অবস্থা অনেক পাল্টে গেছে পৃথিবীর, তিনটা স্তর আছে। একটা হচ্ছে একবারে পুরাতন মসজিদে, পুরাতন যেটা মসজিদ হ্যাঁ আগের যুগের, সেখানে শুধু খেজুর পাবেন, গাহুয়া পাবেন, আর চা পেতে পারেন, খেজুর গাহুয়া চা আর গাহুয়া পর্যন্ত পাবেন। তারপরে যে আপনার যেগুলো বাড়ানো হয়েছে বাদশাহ ফাহাদ আর রহমাহুল্লাহর যুগে যেগুলো বাড়ানো হয়েছে, এগুলো যে যতগুলি মানে এলাকা যেগুলো আসলে মসজিদ নববী, এতে আপনি খেজুরও পাবেন, গাহুয়াও পাবেন, চাও পাবেন, তার সাথে ব্রেড পাবেন, বিভিন্ন রকমের জাবাদি পাবেন, লাবণও পেতে পারেন, জুসও পাবেন, হয়ে গেল? কে বলছেন, না আমি কিন্তু ওই ভাতুয়া, বাঙালি ভাত খেতে হবে আমার, বিরিয়ানি খাওয়া লাগবে, তাই না? অথবা কি খিচুড়ি খাওয়া লাগবে, তাহলে আপনি বাইরে যে সাহা আছে, খোলা চত্বর আছে, ওগুলোতে বসে যান, ওইটাও পেতে পারেন আপনি, যে যা আনছে ওখানে খাওয়াচ্ছে। তো আমরা যুবক ছেলে আর মোদী ইউনিভার্সিটির ছাত্র দেখলে বুঝতে পারে, যারা খাওয়াচ্ছে ওখানে দেখলে বুঝতে পারে যে মোদী ইউনিভার্সিটির ছাত্র, দেখলে বোঝা যায় এগুলো স্টুডেন্ট, আর তারপরে দাঁড়িয়ে দেখে আর সবাই ডাকাডাকি করে, টানাটানি শুরু করে, কতদিন যে এরকম হয়েছে, একজন আমার এক হাত ধরে টানছে, আরেকজন আর এক হাত ধরে, ও বলছে যে আমার দস্তরখানে শুধু আমার দস্তরখানে আসে, শুধু আমার সাথে না সবার সাথে এরকমটাই করে, সুবহানাল্লাহ। যেটা মক্কাতে হয় না কিন্তু, কারণ মক্কাতে লোক সংখ্যা বেশি আর ইফতার দানকারীদের সংখ্যা কম, পক্ষান্তরে মদিনায় ইফতার দানকারীদের সংখ্যা অনেক অনেক বেশি, যে পার্থক্যটা দেখতে পেয়েছি ছাত্র জীবন থেকে, কারণ মক্কাতেও থেকেছি এতে কাফের আলহামদুলিল্লাহ, দুই বছর থেকেছি ছাত্র জীবনে হারামে, তো ওইখানে অনেক সময় একটু আগে না আসলে নিজে তলাশ করে বসতে হয় যে কোনখানে বসবো ইফতার করতে, কিন্তু মদিনাতে আপনাকে টেনে হেঁচে নিয়ে যাবে যে আমার কাছে আসো ইফতার করতে, বুঝতে পারছেন? তো জান্নাতে কি এমন কোনো ব্যক্তি হবে যে সবকে টানাটানি করবে যে আসো আসো আসো, আটটা গেট দিয়ে না একটা দিয়ে ঢুকলেই তো হইল, কিন্তু এমন কোনো ব্যক্তি আছে আল্লাহর বান্দা, এমন উচ্চ স্তরের মমিন যার সবগুলি দরজা দিয়ে আহ্বান করা হবে, আপ্যায়ন করা হবে? ফাহাল ইউদ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমন কোন ব্যক্তি আছে যাকে এই সমস্ত দরজাগুলি দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে? কালা নাম, হ্যাঁ অবশ্যই,
এমন এমন নেক বান্দা আছে যাদেরকে সব যেখানে যাবে যেদিকে যাবে বাবু সালাত দিও ডাক, বাবু সাদাকা দিও ডাক, বাবু জিহাদ দিও ডাক, বাবু রায়ান দিও ডাক, সব বলে দিয়ে জি বাবুল হাজ দিও ডাক জি। এইরকম যতগুলি নেক আমল রয়েছে, আখলাক চরিত্রের দরজা, যাদের আখলাক চরিত্র ভালো ইয়াই গেট জি, আটটা গেট। তালা নাম হ্যাঁ ও আরজু আন্তা কোনা মিনহুম, আর আমি আশা রাখি আল্লাহর কাছে যে তুমি তাদের একজন, তুমি তাদের একজন। আল্লাহু আকবার জি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন আজকে রাতের দিনে এই কাজ কে করেছে, এই কাজ কে করেছে, এই কাজ করেছে, সব সময় যা সবটার উত্তর কি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ, আনা ইয়া রাসূলুল্লাহ জি। তো যার মধ্যে সার্বিক কল্যাণ, বিভিন্ন দিকের নেক আমল রয়েছে, সেই ব্যক্তিকে সব দরজাতে ডাকা হবে। والحمد لله لا إله إلا الله.